হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও ফিরে এলাম ভীষণ মজার একটা ট্রেডিশনাল বাংলা খাবারের রেসিপি নিয়ে স্ক্রিনে দেখতেই পারছেন তৈরি করে দেখাবো ইলিশ পোলাও হাতের কাছে পাওয়া যায় এমন সব উপকরণ দিয়ে আমি খুব ইজিভাবে আমি যেমন করে করি ঠিক তেমনভাবেই তৈরি করে দেখাবো দেখেন আমার পোলাওটি কতটা জুড়ে হয়েছে তো বক বক না করে প্রসেসে চলে যাব তো যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন প্রস্তুতে চলে যাচ্ছি আমি এখানে নয়শো সাড়ে নশো গ্রামের মতো একটা ইলিশ মাছের বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আমি একটু মোটা করেই কেটেছি দেখুন এভাবে কেটে নিয়েছি আমি কিন্তু কোনো হলিদ বা মরিচের গুঁড়া ইউজ করব না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেস্ট কাঁচা কাঁচা মরিচ একটু হবে এক ফালি লেবুর রস একটু হাত দিয়ে সুন্দরভাবে মেখে রেখে দেবে একটা সাইডে এই কাজটি কিন্তু অবশ্যই হাত দিয়ে করতে হবে সুন্দরভাবে মাছের মধ্যে হল মরিচ লবণ আর এই লেবুর রসটা মেখে একটা সাইডে রেখে দিলাম চুলা ধরিয়ে দিলাম চুলা একটি প্যান দিয়ে দিলাম এখন এতে প্রয়োজন মতো তেল দিয়ে দিব শুরুতে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিব এখানে আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ব্রাউন করে ব্রাউনের থেকেও বেশি হয়তো আমি এভাবে পেঁয়াজটাকে ব্রেস্তা করে উঠিয়ে রাখব হয়ে গিয়েছে আমার পেঁয়াজ ব্রেস্তা এখন আমি এগুলাকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি একই প্যানের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আগে থেকে লবণ দেওয়ার পর মশলা দিলে কিন্তু ছিটে গায়ে লাগে না আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভাগের এক কাপ আদা বাটা একটা চামচ আর রসুন বাটা চা চামচ সব কিছুকে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম একটা চামচের একটু বেশি আমি কিন্তু কোনো শুকনো মরিচের গোড়া ইউজ করব না আমি এখানে টক দই দিয়ে দিলাম দুই টেবিল আড়াই টেবিল চামচের মতো সুন্দর করে ফেটে দিয়েছিলাম একটু পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকনা দিয়ে ফিরে আসছি কয়েক মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ইলিশ মাছের সেই টুকরাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সুন্দরভাবে মাছের টুকরাগুলো বসিয়ে দিয়ে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিটের জন্য ফিরে সাত মিনিট পর আও দেখুন মাছগুলো অনেকটা কুক হয়ে গিয়েছে এরকম একটা ফ্ল্যাট এক চুলা বা খুরসুন বা চামিচ দিয়ে ফ্ল্যাট হলে হয় কি মাছ ইজিলি উল্টানো যায় উল্টিয়ে দিলাম এখন মাছগুলো রান্না করার জন্য একটু পানি দিয়ে দিলাম আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে ফিরে আসছি কয়েক মিনিট পর এখন আমি আবারও মাছগুলাকে আর একবার উলটিয়ে দিব একটু উলটিয়ে আবার কয়েক মিনিট আমি রান্না করব। ইলিশ মাছ কিন্তু রান্না করার পর অনেকটা নরম হয়ে যায় সো এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হবে তাড়াহুড়া করলে কিন্তু মাছগুলা ভেঙে যাওয়ার পসিবলিটি থাকে এখন আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা এভাবে ছিটিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে ঢেকে দিলাম চার পাঁচ মিনিট পর ফিরছি দেখুন পাঁচ সাত মিনিট পর আমি এখন কিন্তু আবারও মাছগুলাকে একটু উল্টে দিচ্ছি যাতে করে পেঁয়াজ বেড়েস্তা যে দিলাম এটা মাছের মধ্যে একটু হলেও এর ফ্লেভারটা আসে ভালোভাবে মানে খুব ধৈর্য নিয়ে এ মাছটি উল্টিয়ে নিচ্ছে আমার মাছগুলো যেহেতু একটু বড় তাই ভেঙে যাওয়ার চান্স অতটা নাই হয়ে গিয়েছে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই এক মিনিট পরে নামিয়ে নিব ওই একই প্যানে মাছ নামিয়ে আমি কিন্তু ঘি দিয়ে দিলাম এই ঘিটা আমার বাসায় তৈরি লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে দেখতে পারেন কয়েকটা এলাচ কয়েক টুকরা ডালুচিনি কয়েকটা লং দিয়ে আমি ঘিয়ের মধ্যে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা আর একটা চামচ রসুন পিউরি এখন আমি এগুলাকে একটু নেড়ে নিলাম সুন্দর একটা অ্যারোমা আসছে এর মধ্যে এখন আমি আগে থেকে স্ট্রেনারের মধ্যে আমি এখানে দু পট চাউল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এখন চাউলগুলাকে একটু সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা পোলাও কিন্তু চাউলটা যদি বেশি ভালোভাবে ভাজা ভাজা করা হয় তাহলে কিন্তু অ্যারোমাটা খুব পারফেক্টলি আসে যেটা আমি যতটা জানি আমার জানা থেকে আমি বললাম আমি কিন্তু পোলাও ঠুলাও রেগুলার হয়তো রান্না করি যাই হোক এখানে আমি দুই কাপ চাউল ইউজ করছি আমি চার কাপ পরিমাণে পানি এখানে দিয়ে দিব মেজারিং কাপের চার কাপ পানি দিয়ে আমি এর মধ্যে আরও দু টেবিল চামচ পরিমাণে দই ফেটানো রাখা দিয়ে দিলাম এখানে আমরা কিন্তু নারকেলের দুধ দেই কোকোনাট মিল্ক যেটাকে বলে বা কেউ চাইলে গরুর দুধ দেওয়া যেতে পারে সেক্ষেত্রে চার ভাগের এক কাপ পরিমাণে গরুর দুধ দিতে পারেন দুধ বেশি দিলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না একটু ক্যাদা ক্যাদা টাইপের হয় ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিট রান্না করছি দেখুন পঁচিশ মিনিট পর ঢাকনাটা উঠালাম আমার পোলাওটি এই অবস্থায় আছে এখন পোলাওটি কিন্তু প্রায় রান্নার শেষের দিকে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপর থেকে কয়েকটা কাঁচা দিয়ে দিলাম একটু ফাটিয়ে দিয়েছি জাস্ট সুন্দর একটা সুগন্ধের জন্য অন্য কোনো কিছুই নয় দেখুন আমার প্লাউটি কিন্তু একদম শেষের পথে প্রায় হয়ে গিয়েছে আপনারা যদি কেউ চান এই পর্যায়ে কিশমিশ এখানে অ্যাড করতে পারেন আমি কয়েকটা কিশমিশ দিব কিন্তু আমি কিশমিশ যেহেতু পছন্দ করি তাই একটু লেট করেই আমি দিলাম কিসমিস আগে দিলে অনেকটা বেশি কুক হয়ে যায় ওভার কুক আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চড়ে নিচ্ছি এখন আমি এখান থেকে কয়েক ভাত ভাত মানে পরিমাণে উঠিয়ে নিয়ে আমার সেই ইলিশ মাছের যে পিসগুলা ছিল ও পিসগুলাকে আমি এর মধ্যে দিয়ে দিব যেন ভাতের মিডিলে মাছগুলা বসে ইভেন মাছগুলার মধ্যে একটু আবারও একটু গরম যে আঁচটা ওটা বসে মাছগুলাকে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে তারপর আমি এর উপর দিয়ে যে রাইসগুলাকে উঠিয়ে রেখেছিলাম ওগুলাকে উঠিয়ে আবার উপর থেকে এভাবে ছিটিয়ে দিয়ে একটা ফ্ল্যাট চামিচ দিয়ে সুন্দরভাবে লেবেল করে দিব দেন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ সাত মিনিট চুলার আঁচটা কিন্তু একদমই লো থাকবে এই পর্যায়ে যেহেতু এটা আমি এখন দমে দিয়ে দিব সো দ্যাট এখানে কিন্তু চুলার আঁচটা একেবারে টোটালি লোতে থাকবে চুলার আঁচটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি উপর থেকে একটু পেঁয়াজ বেয়াজটা ছিটিয়ে দিলাম তো বিশ পঁচিশ মিনিট পর আমি এর উপর দিয়ে একটু ঘি এই ঘিটা আমার বাসায় তৈরি আমি আবারও বললাম আর যে আমি যে এখানে টক দু ইউজ করছি ওটাও আমার তো বাসায় তৈরি তো আজকে বিদায় নিব ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ